নারিকেলের কিছু সমস্যা সম্পর্কে আলোচনা করব নারিকেলের কি কি সমস্যাগুলো হয় এবং আমাদের কি কি করলে আমাদের হলো নারকেলের গাছের হলো ফলনটা বৃদ্ধি হবে এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অপরিষ্কার এগুলো রাখা যাবে কারণ এগুলা থাকলে হলো আপনার পোকার একটা আশ্রয়স্থল হিসাবে কাজ করবে এখানে পোকা থাকবে এই পোকাটা আমাদের নারকেল গাছের ক্ষতি করবে এই জন্য এগুলো পরিষ্কার করে দিতে হবে দুই আমাদের নারিকেলে এখন দেখা যাচ্ছে হলো মাকড় আমরা বেশ কিছু নারকেল দেখে আসছি যে নারকেলের কাছে এই যে এই জায়গাগুলোতে হলো আপনার এই যে ডাক ডাক হচ্ছে এগুলো লাল মাকড়ের কারণে চামড়াগুলো উপরে খেয়ে নিবে খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে ঠিক নারিকেলের গাছগুলো ঠিক এরকম হবে আমরা দিব ওটাও একটা ছবি দিয়ে দিব তো এটার জন্য এটা হলো মাকড়ের জন্য মেইন সমস্যা আমরা অনেকেই মনে করি যে আশপাশে হলো পল্লী বিদ্যুতের পিলার আছে বা হলো নেটওয়ার্ক আছে বিধায় আমাদের নারকেলের এই সমস্যায় আসলে আমাদের নারকেলের হলো মাকড়ের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এই মাকড়ের পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে এই নারকেল গাছের হলো অনেক নারকেল হলো ধরে পড়তেছে তো আমি তো গত বছর পরামর্শ দিয়েছিলাম পরামর্শের পরে কি এখন আপনি কিছুটা বুঝতেছেন যে ভালো হবে হ্যাঁ অবশ্যই গত বছর আপনার পরামর্শ মোতাবেক আমি যে পরিচর্যাটা যতটুকু আমি করতে পারছি এই বছর আরো বেশি কিছু গাছের মধ্যে ফলন আসছে ফলন আসছে আপনাকে যে কাজটা করতে হবে আপনার নারকেলের গাছে যখন বাঁধাটা বের হবে তখন এটা ফলন বৃদ্ধির জন্য আপনাকে করতে হবে এখানে একটু ইটা বেঁধে দিতে ইট বেড়ে দিতে হবে দিলে এখানে আপনার এটা ছড়ায় যাবে এই বাঁধাটা ছড়ায় যাবে এতে আপনার আলো বাতাস বেশি ঢুকবে পরাগায়নের সুবিধা হবে তাহলে আপনার এটাতে নারকেলটা বেশি ঢুকবে এক দুই নম্বরে হলো আপনাকে দু প্রতি দুই মাস পর পর সানমেকটিম স্প্রে করতে হবে মাকড়ের জন্য তাহলে আপনার পাতাগুলো অনেক সুন্দর থাকবে আপনার যে ফলগুলো মানে সুরক্ষা থাকবে ভালো থাকবে এক দুই নাম্বার হলো আপনি দেখতে আপনার পাতার মধ্যে কিছু একটা রোগের আক্রমণ করছে এই রোগটার জন্য আপনাকে নাভারা স্প্রে করতে হবে নাভারা নাভারা এই রোগটার জন্য আপনাকে হলো নাভারা স্প্রে করতে হবে যদি আপনি নাভারা স্প্রে করেন তাহলে আপনার এটা থাকবে না আমরা এখন মাকড়টা এরকম বুঝতে পারতেছি না এই কারণে কারণ আমরা এখানে ঠিক ভাবে স্প্রে করা হয়েছি নাশক স্প্রে করার কারণে আপনার এখানে আপনি মাকর নাশক আমার কাছে মোবাইল ফোনে জানিয়ে নিছেন স্প্রে করছেন বিধায় মাকড়টা নাই এখন কিন্তু সুন্দর আছে যদি মাকড় থাকতো তাহলে এই জায়গাগুলো আপনার ঠিক এই মাটির মধ্যে যেত এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে যদি গাছ অনেক বড় হয়ে যায় আপনার মাখন নাশক ব্যবহার করা সম্ভব না হয় সেক্ষেত্রে কি করতে হবে এখানে আপনাকে একটা গর্ত খুলে নিতে হবে এখানে গর্ত খুলে নিয়ে আপনি হলো নারিকেলের একটা আপনার হলো সেভেন আপ বা আর্সি আর্সি বোতলের মধ্যে আপনি হলো সানমেকটিন দিয়ে দিবেন সাথে দুই চার পাঁচটা হলে ইউরিয়া সারের দানা দিবেন পানিতে করে তিনটা শিকড় বা চারটা শিকড় এটুকু গর্ত খুঁড়ে বোতলটা দিয়ে চারটা শিকড় ওর ভিতরে ঢুকাই দিবেন এই গাছে এই গাছে জি শিকড়টা ধুয়ে দিলে এই দিক দিয়ে হলো আপনার মাকড় উপরে উঠবে উঠলে আস্তে আস্তে উপরে মাকড়টা কমে যাবে অর্থাৎ এই বিষটা এই গাছের মধ্যে ছড়িয়ে গাছের মধ্যে ছড়িয়ে যাবে আমরা ওখানে আপনি সালমেকটিন দিয়ে দিবেন পানির মধ্যে আর হলো ইউরিয়া সার দিয়ে দিবেন দিলে ওই শিকড় শিকড়ের মাধ্যমে সেটা চলে যাবে এবং আপনি মাঝে মাঝে সালমেকটিনের সাথে আপনি মাঝে মাঝে সালমেকটিনের সাথে আপনি হলো ইউরিয়া সার দিবেন হালকা ষোলো লিটার পানিতে হয়তো বা সাত থেকে আট গ্রাম ইউরিয়া সার সব মিক্সড করে দিয়ে স্প্রে করবেন তাহলে আপনার এই মাকড় থাকবে না এনথ্রাক্স থাকবে না অনেক সুন্দর থাকবে এক দুই নম্বরে হলো আপনার নারকেল কিন্তু ধরার পরে নারকেল পড়ে যায় যেমন নারকেল ধরার পরে সুন্দর সুন্দর নারকেলগুলো পড়ে পরে যায় এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই এমওপি সার যেটাকে আমরা লাল সার বলি লাল সার এবং হলো আপনার হলো বোরন সলিবর বোরন টিএসপি সার গাছের গোড়ায় দিতে হবে কিভাবে দিতে হবে আমি বলে দিচ্ছি আপনাকে আপনার এটা গাছ আপনি প্রতি বছরেই সার দিবেন প্রতি বছরেই দুই থেকে তিনবার সার দিবেন সেই সারটা আপনি গাছ এটা গাছ নির্বাচন করলেন দেখা গেছে প্রতি গাছে আপনার হলো দুই কেজি দুই কেজি টিএসপি দুই কেজি এমওপি আপনার হলো প্রতি গাছে প্রতি গাছে ইউরিয়া নেবেন হলো হাফ কেজি কোমলাস নেবেন হলো 200 গ্রাম সলওয়ার বড়া নেবেন হলো 200 গ্রাম জিঙ্ক নেবেন হলো 10 অটো জিং নেবেন হলো 10 গ্রাম এর সাথে হলো কিরমির ওষুধ নেব নাম নেমাটো দিয়ে দিবেন 20 থেকে 30 গ্রাম বা 40 গ্রাম মিক্সড করে আপনি কি করবেন এই জায়গাটাতে একটু গর্ত করবেন একটু ওই যে আপনারা বলেন না যে কি দেন সাবল বলেন না সাবল সাবল দিয়ে হানা দিয়ে গর্ত করবেন এই গর্তের মধ্যে আপনি হলো ওই সারটা ঢেলে দিবেন সারটা ঢেলে দিয়ে উপর দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিবেন ওইদিকে যে সারটায় আমি যে সারটার কথা বললাম এটা হলো প্রতি গাছের আপনি চারদিকে চারটা গর্ত করলেন চারদিকে চারটা গর্ত করে আপনি গর্তের মধ্যে সারটা দিয়ে দিলেন তাহলে কি হবে এই সারটা মাটির ভিতর দিয়ে সরাই যাবে এই গাছের শিকড়গুলো তখন এদিকে চলে আসবে তখন এই গাছটা আপনার সার পেয়ে যাবে এই আপনি গোড়ায় কখনো সার দিবেন না কারণ গাছ হলো খাবার না হলো মূল রোম দি গাছের কিন্তু মানে যে মূল রোম যেটা বলে সেটা এখানে আছে এখান থেকে সে খাবার নেবে গাছটা তখন অনেক সুন্দর হবে তো গত বছর আমি যে পরিমানে যে অবস্থা দেখে গেছি তার চেয়ে কিন্তু আপনার কাছে এখন ফুল ধরা শুরু হয়ে গেছে আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনার উপরে যে যে অন্যান্য ঘাসগুলো আছে এগুলো তো ছাদাই করে দিয়ে এখানে হলো রোদের ব্যবস্থা করে দিতে হবে হ্যাঁ মাটির যে একটু মাটিগুলো তো একটু উপরে উপরে আপনি জৈব সার ছলাই দিলেন তাহলে আপনার উৎপাদনটা পারবে মনে হয় যে মাздরা পোকা এইরকম একটা বিভিন্ন ধরনের ঘাস গলি খায় এরকম ভিতরে একটা পোকা ঢোকে এখন পোকা ঢোকে ভিতরে থেকে ওই মাইফ পাতা যেটা বুনিয়ে আমরা সেটা আমরা সাধারণত একটা পোকা থাকে আমরা জানি সেটা হলো গন্ডার পোকা বলা হয় হ্যাঁ জি জি গন্ডারের মতো মাথার অনেক শক্ত এটা হল আপনার ওই নারকেলের কাছের ওই জায়গাটাতে এই জায়গাগুলোতে আপনারা লুকায় থাকে ওরা ওই কোচিতে জায়গাটা সেটা হলো গর্ত করে খেয়ে নিচ্ছে তাই তো জি 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 আপনারা ওই জায়গাটাতে আপনি যে কাজটা করবেন আপনি হলো নাইট্রো 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 100 এমএল করে পুতি 1 লিটার পানির সাথে মিশে ওই জায়গাগুলোতে ছেড়ে দিবে ওই জায়গায় যদি আপনি স্প্রে করেন ওই দিক দিয়ে চেয়ে চেয়ে ভিতরে চলে আসবে যদি সে ভিতরে থাকে তাও মারা যাবে যদি না খায় কারণ নাইট্রোটা হলো স্পার্শক পাকস্থলী এবং শ্বাসরোধক গায়ে বললেও মারা যাবে খাইলে তাও মারা যাবে নিঃশ্বাস যদি নেয় তাও মারা যাবে এই আপনি নাইট্রোটা মাঝে মাঝে ওই জায়গাগুলোতে স্প্রে করবে করলে ওই জায়গার আপনার পোকাটা থাকবে না আমি নাইট্রো ব্যবহার করছি অবশ্য কিন্তু নাইট্রো ব্যবহার করার কারণেই মনে হচ্ছে কিছুটা থামছে থামছে আচ্ছা নাইট্রো ব্যবহার করার পরে আপনার কিছুটা থামছে জি জি আর আপনাকে যেটা করতে হবে অবশ্যই এটা হলো পরিষ্কার রাখতে হবে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনার নারকেল নারকেল হলো ভালো থাকবে হ্যাঁ আমার ফসলের সমস্যা আমি ডাইরেক্ট লাগাই দিই পুকুরে ফোন আমি যেমন নখ বেশি বড় হয়ে গেলে যে সমস্যা হয় এটা ওই সমস্যা কিন্তু আমি গতবারে যেটা দেখে গেছি এই যে বলছিলাম যে নারকেলের ভবিষ্যৎ আছে আসলে ভবিষ্যৎ আছে তো আপনি কি আমার উপরে খুশি যে আপনারা যে অবশ্যই আমি আপনার উপর খুশি তার কারণ গত বছর আপনার কাছ থেকে যে পরামর্শ পেয়েছি এবং সেই পরামর্শ মোতাবেক কাজ করার পরে আমি অনেকটা ডেভেলপ করছি আমি আমার মনে করি আমি তো দেখতেছি যে হলো আপনার ভিয়েতনামের যে নারকেল এ সেটা হলো থাইল্যান্ডের নারকেল। এটা হলো থাইল্যান্ডের নারকেল। আমরা শুনছিলাম ভিয়েতনামের নারকেলও ছটেই অবস্থায় ধরে এবং আমরা বেশ কিছু জায়গায় ধরে দেখেছি যে হলো ফল ধরে গেছে। তো আপনার গাছগুলোতে একটু বিলম্ব হয়ে গেছে। জি। বছর হয়ে গেছে। বছর আমার অবশ্য গত বছর 4 বছরের মাথা থেকে আমার ফলন ফল ধরা শুরু হয়ে গেছে। 4 বছর থেকে আবার ফল ধরা শুরু হয়েছে। আমি আশা করতেছি যে এর পরে আপনার অনেক বাড়াবের হবে এবং বাজার আমি সিস্টেম দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে বলতে পারি যে হলো পরিচর্যা হলে এই যে আপনার যেটা থাইল্যান্ডের জাত নারিকেল জাত নারকেল এটা হলো আপনার চার বছর থেকে মোটামুটি ভালো ফল দিবে তবে এর হলো উপযুক্ত হল পরিচর্যা করতে হবে তো ঠিক আছে আচ্ছা আসসালাম